হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি তোমরা সবাই তো জানো আজকে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। তো এই উপলক্ষে আমাদের এখানে নেতাজি স্কুল এবং এমটিভি স্কুল আরও বিভিন্ন স্কুল থেকে র্যালি বের হয়। তো আজকে তোমাদেরকে আমি সেটাই দেখাবো, আমি নিজেও দেখবো এবং তোমাদের সাথেও শেয়ার করবো কি সুন্দর করে র্যালি বের হয়। তো আমি ভেবেছিলাম আজকে ঘুম থেকে উঠে শ্যাম্পু করে স্নান টান করে তারপর যাব, কিন্তু হঠাৎ দেখি আওয়াজ এসে গেছে, মানে ওরা চলে এসছে প্রায় কাছাকাছি। তো এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাচ্ছি, এই যে মাথার তেল ভর্তি এগুলি নিয়েই আমি যাচ্ছি। তো চলো বন্ধুরা, বেশি আর কথা না বলি এখন যাওয়া যাক। তো বন্ধুরা, আমি চলে এসেছি কামান চৌমুনি রোডে, এদিক দিয়ে এখন রেলিটা আসবে। তো দেখো তোমরা, প্রচুর লোক হয়েছে আর বলতে বলতে চলেও এসছে প্রায় কাছাকাছি। তো চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, এরা হচ্ছে নেতাজি স্কুলের ক্লাস টুয়েলভের স্টুডেন্টরা, ছাত্রীরা যারা শঙ্খ বাহিনীতে যোগদান দিয়েছে। তো আমি তোমাদেরকে আর এক্সট্রা কোনো সাউন্ড অ্যাড করে দেখাচ্ছি না, কারণ তাহলে তোমরা বুঝতে পারবে না যে কোন থিমটা কি গান দিয়ে চুজ করা হয়েছিল ওদের থেকে। তো তার জন্য আমি এভাবেই দিচ্ছি, ওরা যে সাউন্ডটা দিয়েছিল এই সাউন্ডই তোমাদেরকে শোনাচ্ছি, এক্সট্রা কোনো সাউন্ড অ্যাড করছি না। তো চলো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখবে। কিন্তু প্লাস্টিকের
Bye.
আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্রকে এফআইইউ এর উপায় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে
satu titik mana? Saya harus matar di sana. Itu sih. Jadi siapa ini matar dulu? তো বন্ধুরা জানুয়ারি দেখে আমি বাড়িতে চলে এলাম। তো তোমাদের সকলে কিরকম লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর প্লিজ 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 আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তো আজকের ব্লগটা আমি এখানেই ছেড়ে দিই, কারণ না হলে আরো অনেক বেশি বড় হয়ে যাবে, বড় ভিডিও কেই দেখতে চায় না। তো চলো আজকের জন্য টাটা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আরেকটা ভিডিওতে।